উপলক্ষে বরেন্দ্র টিভি অনলাইনের নিয়মিত আয়োজন গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি হাসান আবাবিল এবং আজকে আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মেহমান জাতীয় হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ। আপনাকে বরেন্দ্র টিভির আজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও ধন্যবাদ, বরেন্দ্র টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে যে যেখানে অবস্থান করে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানটি দেখতে হলে আপনারা থাকুন বরেন্দ্র টিভি অনলাইন স্ক্রিনে এই পুরো রমজান মাস জুড়ে বিকেল 5:30টায়, এবং আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের এই অনুষ্ঠানের নিচে যেই কমেন্টস লিঙ্ক রয়েছে সেখানে আপনারা মন্তব্য বক্সে গিয়ে আপনারা আপনাদের প্রশ্নটি করতে পারেন। আমাদের আজকের মেহমান কারি হাফেজ মাওলানা হুমায়ুন আহমেদ ভাই, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি এই যে আমাদের মাঝে রমজান এসে উপস্থিত হয়েছে এবং রমজানের যে একটি শিক্ষণীয় দিক রয়েছে, রমজান থেকে যে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, এই দিকগুলো নিয়ে আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ, বরেন্দ্র অনলাইন টেলিভিশনকে ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। রমজানের মৌলিক শিক্ষা হলো তাকওয়ার গুণ অর্জন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানকে প্রেরণ করেছেন শুধুমাত্র তাকওয়া অর্জনের মাস হিসেবে। তাকওয়া অর্জন না করলে এই রমজানের রোজা, এই রমজানের কষ্ট, এই রমজানের আমরা যে ত্যাগ কুরবানি করছি এটা আমাদের বৃথা হয়ে যাবে। যেমন আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে শুরুতেই এই রমজান সম্পর্কে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শেষে আল্লাহ পাক তাকওয়ার কথাটা বলেছেন। প্রথমে বললেন, গোটা বিশ্বের মানুষগুলিকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানব সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম সাধনা অর্থাৎ সিয়ামের রোজা, রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা এতে মনে করো না যে আমি তোমাদের উপর জোর করে চাপিয়ে দিয়েছি, শুধু তোমাদের উপরেই ফরজ করা হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ পাক বললেন, তোমাদের কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরও এটা ফরজ করা হয়েছিল। এরপরে আল্লাহ পাক বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। তার মানে হলো তাকওয়ার গুণ অর্জন হলো এই রমজানের মৌলিক শিক্ষা। এখন তাকওয়ার গুণ যেটা আমরা অর্জন কর, তাকওয়ার গুণ অর্জন বলতে আমরা কী বুঝি? তাকওয়ার গুণ আপনাকে শিখায় খারাপ কাজ থেকে দূরে থাকা, রমজানে ফাইসা কাজ থেকে দূরে থাকতে বুঝাই। এরপরে আপনার জবানকে হেফাজত করতে বুঝাই, এরপরে চোখের হেফাজত, কানের হেফাজত, হাতের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের আপনি যদি গোটা দেহের আপনি যদি হেফাজত করতে পারেন বা আমি যদি হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার যে মৌলিক গুণটা আমাদের ভিতরে এটা ঢুকাই দিবেন। আর এটা যখন আমার ভিতরে ঢুকে যাবে, তখন মানুষ স্বাভাবিকভাবে যেটা মানুষ হিসেবে যে আল্লাহর কাছে আল্লাহ নিজেকে মানুষ হিসেবে তুলে ধরতে বলেছে সেইটা কিন্তু ফুটে উঠবে। এবং দেখেন, খেয়াল করবেন যে আল্লাহ, আসলে আমরা নিজেকে মানুষ বলে দাবি করি, এই মুসলমান বলে দাবি করি, কিন্তু আমরা মুসলমান বলি, মুসলমানের কাজ কতটুকু করি? রমজান আসলে কি শিক্ষা দেয়? রমজান তো প্রত্যেকবারই আসে, মানুষ তার হায়াত মুহূর্তের ব্যাপার, মানুষ কখনো এক বছর বাসে, কেউ কেউ মায়ের পেটেই মারা যায়, কেউ কেউ এসে অনেক হায়াত পায়। আসলে অনেক হায়াত পর সবাই পাওয়ার পর আসলে আমরা তো সুন্নি মুসলমান, মানে বাবা মা মুসলমান, তাই তার পেট থেকে হয়েছি, তাই আমরা মুসলমান। আসলে এই মুসলমান আর ওই মুসলমানের ভিতরে অনেক তফাত। কোন মুসলমান? যে মুসলমান হিন্দু থেকে, বৌদ্ধ থেকে, ইয়াহুদি থেকে, এরপরে খ্রিস্টান থেকে ইসলাম ধর্মান্তরিত হয়ে, হ্যাঁ ধর্মান্তরিত হয়ে, সেই সেটা দাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইসলামের দাওয়াত দিয়েছেন, কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে তার। তো সেখান থেকে সেই সময় ইমান নিয়ে টিকা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। তো সেই মুসলমান তারা রসুল সাল্লাম যা বলেছে সেটা একেবারে জান প্রাণ দিয়ে বাস্তবায়ন করেছে। আর বর্তমান যুগের ডিজিটাল মুসলমান দেখেন, জান প্রাণ দিয়ে কিন্তু এটা বাস্তবায়ন করে না। রমজানে রোজা করতে হবে তাই রাখে,
রোজা করতে গেলে শাড়ি খেতে হয় তাই খায়, রোজা করতে গেলে ইফতারি করতে হয় তাই করে, আর রোজা করতে গেলে তারাবির নামাজ পড়তে হয় তাই 20 রাকাত নামাজও আমরা সে যেভাবে পড়া দরকার ওইভাবে কিন্তু আমরা পড়তে পারি না, খুব তাড়াহুড়া, সব কাজে আমাদের শুধু তাড়াহুড়া। আসলে তাড়াহুড়োর নাম সিয়াম নয়, তাড়াহুড়োর নাম রমজান নয়, তাড়াহুড়োর নাম কিন্তু তাকওয়া নয়। তাকওয়ার গুণ সেইটা আল্লাহ যেইটা নির্দেশ করেছে ওইটাই মানবে, এছাড়া কাউকে মানবে না, এটার নাম হলো তাকওয়া। তো এইটা বর্তমান বাংলাদেশে বর্তমান বিশ্বের মুসলমানদের ভিতরে কতটুকু দেখা যায়, দেখা যায় একেবারে নাই তা নয়। আমরা খতম তারাবি পড়ে একবারে দরবার দরবার করে খুব তাড়াতাড়ি করে পড়ি, দেখবেন অনেক জায়গায় বিশেষ করে সৌদি আরবে, আপনি তো গিয়েছেন শুনেছি, আলহামদুলিল্লাহ আপনি উমরা করেছেন, আপনি সৌদি আরব গিয়েছেন, কাবা এবং মক্কা মদিনা আপনি দেখে আসছেন, আমার দেখার কোনো সুযোগ হয় নাই, তবে অ্যারাবিক চ্যানেলে আমি যেগুলো দেখতে পাই সেটা হলো ওরা কিন্তু তারাবি এভাবে পড়ে না, খুব আস্তে আস্তে ধীরগতিতে, দেখবেন যে 20 রাকাত তারাবি তারা 4 রাকাতের জন্য মোটামুটি 1 ঘন্টা করে তারা সময় নেয়। আসলে তারাবির মূল সব তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রাম করা, অর্থাৎ তারাবিটা বিশ্রাম করে করে পড়তে হবে। আর আমরা তারাবি কী করে পড়ি, যত তাড়াতাড়ি 1 ঘন্টা না যদি 20 মিনিটে পারা যায় তাহলে সে তাড়াতাড়ি শেষ করতে হবে। এক্ষেত্রে যে পবিত্র কোরআন যে পাঠ করা হচ্ছে, তিলাওয়াত করা হচ্ছে, তিলাওয়াতের শুদ্ধতারও একটা বিষয় থেকে যায়, যে মাখরাজের একটা বিষয় থাকে, সিফাতের একটা বিষয় থাকে, এই বিষয়গুলো তো লঙ্ঘন হয়ে যায় সেই সময়। অবশ্যই অবশ্যই লঙ্ঘন হয়, মানে কি এখানে তো তেলাওয়াতের ব্যাপারে তো আল্লাহ কোরআনুল কারীমেই বলেইছেন যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ইল্লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ক্বিস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়তে হবে তারতিলের সহিত। এখন তারতিল বলতে আমরা কি বুঝি, তারতিল বুঝতে কি আমরা বুঝি খুব তাড়াতাড়ি পড়া, না, তাড়াতাড়ি পড়তে আল্লাপাক কোথাও বলেন নাই। তারতিল মানে হলো এমন একটা তেলাওয়াত আস্তে আস্তে যে তেলাওয়াত মানুষের হৃদয় স্পর্শ করবে, আর যে তেলাওয়াত করার কারণে মানুষের শুধু হৃদয় স্পর্শ করবে না, মানুষের চোখ দিয়ে টস 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 করে পানি বের হবে, মানুষকে মানুষ হিসাবে বুঝতে শেখাবে, তার যে ভুলগুলো আছে ওই পানি ঝরবে আর ভুলগুলো আল্লাহর কাছে তুলে ধরবে, আল্লাহ আমি তো এই ভুল করে ফেলেছি, এই পানি ঝরবে আর বলবে আল্লাহ আমি তো অমুকের এই জিনিসটা মেরে দিয়েছি, এই পানি ঝরবে আর বলবে আল্লাহ আমি তো এই কাজ অপরাধগুলি করেছি। এই চোখে যখনই চোখের পানি ঝরবে তখনই মানুষের অপরাধের কথাগুলি চোখের সামনে ভেসে উঠবে, আর ওই অপরাধের কথা চিন্তা করে যখনই আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহ কিন্তু সে তাকওয়ার মাসের কারণে সে তাকওয়ার গুণ অর্জন বান্দার ভিতরে ঢুকাবে, বিধায় বান্দাকে ক্ষমা করে দেবে। প্রসঙ্গ কথাই যে কথাটি বলতে হচ্ছে যে এই যে উচ্চারণের বিষয়টি আসলো বা শুদ্ধ পাঠের বিষয়টি যখন প্রসঙ্গক্রমে এসেছে, তখন আপনার কাছে আরেকটি বিষয় আমি দৃষ্টিগোচর করতে চাই, আপনার দৃষ্টিতে আনতে চাই। বিষয়টি হচ্ছে যে আমরা মুসলিম সভ্যতায় যেটি জেনে থাকি যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে বা একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তি যখন সম্মুখ সাক্ষাৎ হয়, অথবা আমরা যখন ফোনেও কথা বলি, অনলাইনে কথা বলি, ভিডিও কলে বা সরাসরি কলে কথা বলি, তখন আমরা সালাম বিনিময় করি। এই সালাম বিনিময়ের সময় আমরা অনেক সময় দেখতে পাই যে সমস্যাটি হয় যে খুব দ্রুত সালামটি উচ্চারণ করে আমরা ভুল উচ্চারণ করি, সালাম আলাইকুম বা এই ধরনের সংক্ষেপে যে সালামটা উচ্চারণ করি, এক্ষেত্রে আসলে আমাদের কোনো বাধ্যবাধকতা ফলো করা উচিত কিনা? অবশ্যই 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 উচিত। আসলে আমরা অনেক স্টাইলে সালাম এখন স্টাইলে রূপান্তরিত হয়েছে, মানে সালাম এখন মডেল আকার, সালামটাও একটা মডেল হয়ে গেছে। তো যাই হোক, সালাম আসলে মডেল না, সালাম হলো একজন একজনের মাধ্যমে আরেকজনের শান্তি বিনিময় করা, শান্তি কামনা করা, সালামটাও একটা দোয়া। আমি সালাম দিলাম মানে আপনার জন্য আমি শান্তি কামনা করলাম, বরকত প্রত্যাশা করলাম, তার মানে কি আমি যেহেতু করেছি আপনি আমার জন্যই করবেন। বরং যিনি সালাম দেয় তিনি একটু এক এক বাক্য কমই করেন, যিনি উত্তর দেয় তিনি আরেকটু, আল্লাহ রাসূল বলেছেন সে যেন বেশি মন খুলে দেয়। আর আমি যদি বলি আপনাকে আসসালামু আলাইকুম, হয়তো আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে আপনি আমার জন্য রহমত কামনা করলেন। আর আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি আমার জন্য শান্তি কামনা করলেন, রহমত কামনা করলেন। আমি উত্তরে বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহ পাক বরকতের দরজা আপনার জন্য। আমি আসলে বলতে চাচ্ছিলাম আপনাকে যে উচ্চারণের যে বিষয়, উচ্চারণের যে বিষয়টা সেটা হলো আমরা যেভাবে বলি সালামটা সেভাবেই দেওয়া দরকার। আসসালামু যেমন এখানে আসসালাম লাইয়ে কিন্তু একালিপ মাদে তবাই আছে, আলাইকুম এখানে আলাইকুম বলে ফেলি, এখানে আছে হামজানা আইন আছে, আলাইকুম ও রহমাতুল্লাহ মানে সিফাত অনুযায়ী সালামটা দেওয়া উচিত, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু, এভাবে সালামটা সুন্দর করে দেওয়া উচিত। এটা দিলে পরিপূর্ণ সালামের হক আদায় হবে। আর আমরা যেভাবে সালাম দিই এটার দ্বারা সালামের হক তো আদায় হয় না, বরং আসসালামু আলাইকুম বলা মানে আপনার মৃত্যু কামনা করা হয়। আমরা অধিকাংশ ক্ষেত্রে যে শব্দটি শুনতে পাই বা বলার যেই
রীতি দেখতে পাই সেটা আসসালামু আলাইকুম উচ্চারণ, আসসালামু আলাইকুম মানে সংক্ষেপে বলতে গিয়ে এই ধরনের উচ্চারণটা আমরা করি। এটা ঠিক নয়, এটা ঠিক নয়, বরং এটাকে সালামকে খাটো করা হয়। আর এই সালাম খাটো করার কারণে অর্থ চেঞ্জ হয়, অর্থ চেঞ্জ হওয়ার কারণে মানুষের মৃত্যু কামনা করা হয়, এটা কিন্তু আমরা বুঝি না। অর্থাৎ আমরা শান্তি প্রত্যাশা করতে গিয়ে মৃত্যু কামনা করে ফেলছি, সেই সালামটি তো দেয়ার থেকে না দেয়াই ভালো। অবশ্যই অবশ্যই। দেখেন আজকে আরেকটা বিষয় বলে দিই আপনাকে, আমরা কিন্তু এটাও ধরে নিতে পারি যে আমরা শুরুতেই যেহেতু ভুল করছি, না জেনে ভুল করছি, আসলে জানা উচিত তো। বর্তমান মুসলমানদেরকে জানানোর জন্য আলেমরা আহ্বান করে, কিন্তু মুসলমানরাই কিন্তু সহজে আসে না, অনেকে অনেক নিজের উদ্যোগে পড়া শিখাচ্ছে। আসলে এটা আমাদের শিখা উচিত। আসলে এগুলো থেকে এই যে কালচার করার কারণে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের বুকে যে গজবগুলো আসতেছে, এটাও হতে পারে, এটা একটা কারণ গোপনে। হ্যাঁ, তা আসলে আমাদেরকে আসলে মৌলিক ইসলামের মৌলিক কোরআনের মৌলিক শিক্ষা অর্জন করতে গেলে আসলে অবশ্যই কোরআনের কাছে প্রকৃতভাবে মানে একেবারে মানে কোনো কৃপণতা ছাড়াই আসতে হবে। তাহলে আমরা অবশ্যই আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের দৃষ্টিগোচর করেছেন, এবং আমি দর্শকদের জ্ঞাতার্থে জানাতে চাই যে এখন থেকে আমরা চেষ্টা করব আসলে শুদ্ধ উচ্চারণের সঙ্গে সালাম দেওয়ার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র টিভি অনলাইনের নিয়মিত আয়োজন গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য। অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল, এবং আমার সঙ্গে রয়েছেন হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে ছিলাম। আমি আপনাদের আরেকটি প্রশ্ন করতে চাই, এই যে রমজানের যে শিক্ষণীয় বিষয়, এটি তো আমরা রমজান মাসে শিখছি, এবং এই রমজান মাসে আমরা এই শিক্ষাগুলো অর্জন করার পাশাপাশি আমরা কি শুধুমাত্র রমজান মাসে এটি অ্যাপ্লাই করব, মানে ব্যবহার করব, নাকি পুরো জীবন জুড়ে আমাদের এই শিক্ষাগুলো ব্যবহার করা উচিত, বা সারা বছরেই আমরা এই শিক্ষাগুলো কাজে লাগাতে পারি? জি আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত সুন্দর একটা চমৎকার প্রশ্ন উত্থাপন করেছেন। আসলে এই বিষয় সংক্রান্ত বিষয়ে আমাদের অবশ্যই অবহিত হওয়া দরকার, জানা দরকার। জানার তো শেষ নেই, তবে জানতে হবে, জানা কিন্তু জ্ঞান অর্জন করা ফরজ। তো যাই হোক, আসলে আমরা রমজান মাস এসেছেই বা কেন? রমজান তো ওই শিক্ষায় দিতে এসেছে যেটাকে আমার জীবনে যেটা ভুল ছিল সেটা সংশোধন করে সঠিকটা, মাহুমুল কিতাব আবিল হাক, কিতাবের সঠিক জ্ঞানটা, আল্লাহকে সঠিকভাবে বুঝতে, রসুলের আদর্শকে সঠিকভাবে মানতে উৎসাহ দিতে কিন্তু এই রমজানের আগমন। এখন আমরা এই রমজানে বলি যে মনে করেন যে আপনি যাকাত, জাকাতের বিষয়টা যেমন আমি শুরুতেই আনছি এই কারণেই যে রমজানে একটা অন্যতম ইবাদত হলো জাকাত দেয়া আমরা মনে করি, কিন্তু আসলে জাকাত যে শুধু রমজান মাসেই দিতে হবে বিষয়টা এমন নয়। জাকাতটা সারা বছরই দেওয়া যাবে, কিন্তু আমরা রমজানে বেশি উৎসাহ দিই এই কারণেই যে অন্য মাসে এক টাকা দান করলে এই মাসের ৭০ টাকা দানের সব, এখানে এই মাসে এক টাকা দান করলে ৭০ টাকা দানের সব পাওয়া যাবে, যেহেতু ৭০ গুণ সওয়াব বেশি, যার কারণে আমরা এই মাসেই এই বিষয়ে গুরুত্ব বেশি দিয়ে থাকি। পাশাপাশি আমরা এই মাসে যে শিক্ষা আমরা অর্জন করব সেইটা শুধু এই মাসে, আমরা দেখ আপনি খেয়াল করবেন যে আমরা এই মাসে যে শিক্ষা অর্জন করি সেই শিক্ষাটা শুধু রমজান মাসেই রেখে দিই। রমজান চলে গেলে কিন্তু আমরা রমজানের সমস্ত শিক্ষাগুলি ভুলে যাই, ভুলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আবার কালচারে যে কালচারে আবদ্ধ ছিলাম, অন্যায় কাজ কুকর্ম, আমরা যে ধরনের অপরাধ করতাম সেই ধরনের অপরাধের ভিতরে আবার আমরা ঢুকে পড়ি। মনে রাখতে হবে সম্মানিত দর্শক শ্রোতা, আসলে রমজান ওই শিক্ষাই দিতে এসেছে, আপনার ভুলকে সংশোধন করে সঠিকটা শিখাইতে এসেছে। তার মানে আপনি এখানে যে সিদ্ধান্ত নিলেন, যে শিক্ষা অর্জন করলেন, এটা আপনার সারা জীবন, একটা বছর না, সারা জীবন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওইটার উপরে অবিচল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। আপনি এই শিক্ষার উপরে যদি অবিচল ইস্তেকামত না থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে কিন্তু কোনো সাহায্য আসবে না, এটা একবারে সুনিশ্চিত। সুম্মাস্তাকামু বলতে আল্লাহ পাক সেটাই বুঝিয়েছেন যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেটার উপর ইস্তেকামত থাকতে হবে। সুতরাং রমজানের যে শিক্ষা আমরা অর্জন করব, এই যে আমরা নামাজ পড়ছি, পাঁচক্তে নামাজ পড়ছি না, কত সুন্দর মজা লাগছে, অন্য সময় তো আমরা নামাজ পড়ি না, তাহলে এই নামাজটা কি শুধু রমজান মাসের জন্যই না অন্য সময়ের জন্য? পাঁচক্ত নামাজ পড়া কিন্তু প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে কিন্তু ফরজ, কিন্তু আমরা সেটা পালন করি না। আমরা যেভাবে রমজানের সেই উৎসবটা পালন করি, খেয়াল করবেন যেমন আমরা রোজা করি, রোজাটা কিন্তু আপনি সারা বছরই করতে পারেন, যেমন সপ্তাহে দুইটা রোজা করা সুন্নাহ, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন, আপনারা এটা করতে পারেন। রমজানে আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি ছেড়ে দিয়েছেন, রমজানে আপনি দাড়ি পাল্লায় কম দিবেন না, ছেড়ে দিয়েছেন, রমজানে আপনি মানুষকে ঠগাবেন না, আপনি সেটা ছেড়ে দিয়েছেন, রমজানে আপনি অফিস আদালতে চাকরি করেন, মানুষকে হয়রান অযথায় হয়রানি করবেন না, সেটা আপনি মনে করেছেন যে এটা হয়রানি করলে আমার এই আপনার এই যে গুণাটাও ডাবল হয়ে যাবে, তো এই মাসে যেমন সওয়াবটাও ডাবল, এই মাসে একটা গুণা করলে গুণাটাও তো ডাবল হবে, তো যার কারণে এই কারণে যেহেতু আপনি অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখছেন, এই অপরাধটা কেয়ামত মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে এটা ঠিক রাখতে হবে।
তা আমাদেরকে এইভাবেই আমাদের জীবনটা পরিচালনা করতে হবে, এইভাবে রমজানের শিক্ষার গুণটা আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো হায়াতে ততদিন আমাদের এটাকে কাজে লাগাইতে হবে, তাহলেই আমাদের সফলতা আসবে, সফলতার দিকে এগিয়ে যেতে হবে। অবশ্যই আমরা রমজান থেকে যে শিক্ষা গ্রহণ করছি সেটি আমাদের পূর্ণ জীবনব্যাপী আমরা সেটি বাস্তবায়ন ঘটাতে পারবো, এটি আমরা স্রষ্টার কাছে প্রত্যাশা করি। মহান আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে রমজান মাসে যে আমরা রোজা রাখছি, যে নিয়ম শৃঙ্খলার একটা ট্রেনিং আমাদের হচ্ছে, এটার কি কি ধরনের উপকারিতা আমরা আসলে দৃশ্যমান এবং অদৃশ্যভাবে পেতে পারি বা পাচ্ছি? জি আলহামদুলিল্লাহ, যেমন ডাক্তারের থিসিস, চিকিৎসা বিজ্ঞানীদের থিসিস হলো রমজানকে নিয়ে তারা গবেষণা করেছেন যে রমজানে সারাদিন মানুষ উপাস থাকে, রোজা রাখে, না খেয়ে থাকে, এটার কারণে অনেক সময় যেমন ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, এরপরে মানুষের শরীর ভালো থাকে, এরপরে মানুষের মস্তিষ্ক ভালো থাকে, মানে এক কথায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে জীবাণুগুলো জড়িয়ে আছে সেই জীবাণুগুলো কিন্তু রোজা করার কারণে সেটা দূর হয়ে যায়। আর দূর হওয়ার কারণে রমজান, আসলে আরেকটা বিষয় হলো যে রমজান এসেছে এই কারণে মানুষের জীবনে যত গুণাগুলি এসেছে এই গুণাগুলি পুড়িয়ে ছাই করে দিতেই রমজান এসেছে। দেখবেন যে রমজান রোজা করার পর মানুষের দেহ কিন্তু হালকা হয়ে যায়, হ্যাঁ, এরপরে নিকিল পাল্লা ভারী হয়ে যায়। তো এইভাবে রমজান আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এইভাবেই রমজানের রমজান থেকেই সেই গুণগুলো অর্জন করে আমরা প্রত্যেকটা সেকশনে পরিবর্তনের ছোঁয়া দেখতে পাই। যেমন মনে করেন যে আমরা এই রমজান মাসে যে পরিবর্তনগুলো, যে পরিবর্তনের গুণগুলো অর্জন করব বলে নিয়ত করেছি, যেমন আপনার এই আমরা চলাফেরা করতে গিয়ে আগে আমি সালাম দিতাম না, রমজানের রমজান মাস আসার কারণে রমজানে আমার গুণাগুলি মাফ হওয়ার কারণে আমি মানুষকে দেখলে সালাম দিই, আগামীর আমি দাড়ি রাখিনি, রমজান আসার কারণে আমি দাড়ি রেখেছি, আগে আমি খারাপ কাজ করতাম, রমজান আসার কারণে আমি খারাপ কাজগুলো আর করবো না, ভালোগুলো করবো। এরপরে আপনার এই যে মানুষের যে স্বাস্থ্যগত দিক দিয়ে সুস্থতা থাকার একটা বিষয় আছে, আপনি যদি এই গুণগুলো অর্জন করতে পারেন তো আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী যে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, আপনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুস্থ থাকবেন এবং আল্লাহ পাক প্রশান্তি দিয়ে ভরপুর করে দেবেন। এটি তো যাচ্ছে আসলে আমরা জীবন দশাই বা ইহ লোকে বা ইহ জীবনে আমরা এই এই সুবিধাগুলো বা এই উপকারিতাগুলো পাচ্ছি, অদৃশ্যভাবে যে পরকালের যে ফায়দাগুলো বা পরকালের যে উপকারিতাগুলো। জি জি ইনশাআল্লাহ, যেমন আপনি আল্লাহ কিন্তু বলেছে যে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, এটা আল্লাহ পাক কোরআনুল করিম সূরা বাকারার 8 নম্বর পৃষ্ঠায় শুরুতেই বলেছেন যে ওয়ালা খাউফুন আলাইকুম ওয়ালা হুম ইহজানুন, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই। তোমাদের কোনো চিন্তা নেই বলতে তোমরা রমজানের গুণ অর্জন করে তোমাদের জীবন পরিবর্তন করে তোমরা সুখ শান্তি প্রশান্তি দুনিয়াতেই পেলে, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে কী হবে? কোনো ভয় নাই বলতে আল্লাহ পাক কোথাও কোনো ভয় থাকবে না, কবরে গেলেও ভয় থাকবে না, কারণ আমি যখন থুম্মাস্ত কম এই নিয়ত করব যে আমি পরিপূর্ণ জীবনটা আল্লাহর উপর ভরসা করে থাকবো, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার রিজিকদাতা, আল্লাহ আমার সব কিছুরই স্রষ্টা, এইটা যখন আমি মেনে নিব তখন অলরেডি আল্লাহ পাক ফেরেস্তাদের অর্ডার করবেন তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা, ও ফেরেস্তারা তোমরা আমার ওই বান্দার কাছে যাও, আমার বান্দা নিয়ত করেছে, শপথ করেছে আর কোনোদিন অন্যায় করবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে সে চিনতে সে শিখবে না, সুতরাং তার কাছে যাও, সে যা চাই সেটা তুমি আমার কাছে পৌঁছায় দাও। তাহলে একটা মানুষের, একটা মুসলমানের, একটা ইমানদারের চাহিদা কি? এই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, এটাই তো চাহিদা। সুতরাং ফেরেস্তা যেহেতু আছে, সে মৃত্যুবরণ করলে তার জন্য ফেরেস্তা তার লাশটা গ্রহণ করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এবং মানুষও শুধু কাঁধে করে নিয়ে যায় না, ফেরেস্তারাও কিন্তু কাঁধে করে করে ওই কবরের মধ্যে নিয়ে যায়। কবরটা তার জন্য জান্নাতের বাগান করে তৈরি করেই রাখা হয়, ওখানে যাওয়ার সাথে সাথে, ওখানে যাওয়ার সাথে সাথে তার সওয়াল জবাব আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে এমনভাবে একটা সিচুয়েশন হয়ে যাবে সে এমনি বলে দিতে পারবে, এরকম যেখানেই যাবে সেখানেই প্রশান্তি, যেখানেই যাবে সেখানে শান্তি। সেই শান্তির ব্যবস্থাটা এখানে যেহেতু চালু করে গিয়েছি, আপনার কবর, হাসর, আখেরাত, পুলসেরাত, জান্নাত পর্যন্ত সব জায়গায় তার কোনো চিন্তা নেই, তার পক্ষ থেকে চিন্তা আল্লাহ, আল্লাহ সেই ব্যবস্থা করে রেখেছে ফেরেশতাদের মাধ্যমে, সুবহানাল্লাহি বিহামদি, এইভাবে সে সব জায়গায় পরিত্রাণ পাবে ইনশাআল্লাহ। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, এই বিষয়গুলো আসলে আমাদের অনুধাবনের যেমন একটি গুরুত্ব রয়েছে, পাশাপাশি অনুধাবনের সঙ্গে সঙ্গে এটি আমাদের নিজস্ব জীবনে এটা বাস্তবায়ন করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, আমরা যেন এটি এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারি, তবেই আমরা এই বিষয়গুলো থেকে পুরোপুরি ফায়দা নিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখছি, বিষয়টা হচ্ছে যে সাহরি এবং ইফতারের সময় আমরা বেশ তড়িঘড়ি করি এবং
অনেক মুখরোচক খাবার খেতে গিয়ে, বিশেষ করে ইফতারির সময় যেটি হয় যে আমরা অনেক ভাজা পোড়া এবং অনেক বিলাসবহুল ইফতার, অনেক বিলাসবহুল আমরা সেহরি করি, এটি আমাদের জন্য আসলে রমজানের শিক্ষার পরিপন্থী নাকি এটা শিক্ষার অনুকূলে? আসলে আপনার দেহ যেটা চাই, আপনার দেহ যেটাকে রোধ করতে পারবে সেটাই খাওয়া ভালো। দেহের যেটা আপনার দেহ যেটা রোধ করতে পারবে না সেটা আসলে খাওয়া ঠিক না। যেমন ভাজা পোড়া খেলে অনেকের অনেক ধরনের সমস্যা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সাহারি করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি করেছেন যে রাত্রেবেলায় কিছু খাবার খেয়ে তিনি মোটামুটি এক পেয়ালা দুধের ভিতরে আপনার 7 থেকে 8টা বা 9টা খেজুর দিয়ে দিতেন, ওই খেজুরটা দিয়ে সাহারি খেতেন। আবার রমজান পার হয়ে গেলে ওইভাবে রাত্রেবেলায় এসার পর ঘুমিয়ে রাত্রে খাবার খেয়ে ওই এক পেয়ালা দুধের মধ্যে আপনার 7 থেকে 9টা খেজুর দিয়ে দিতেন, ওই 9টা খেজুর দিয়ে আবার সকালবেলায় নাস্তা করতেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী তিনি এইভাবে খাবার খেয়েছেন। তা আমাদের ওইভাবে খাবার খাওয়া, বিশেষ করে খেজুরে কিন্তু অনেক পুষ্টি আছে, খেজুর বেশি বেশি করে খাওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের শুরুতে খেজুরের পরিমাণটা বেশি খেয়েছেন এবং সেহরির খাবার শেষে খেজুর অনেক সময় খেজুর দিয়ে তিনি সেহরি করেছেন। এই কারণে করেছেন, একটা খেজুরের ভিতরে যে গুণ আছে, পুষ্টি আছে, উপাদান আছে, এটা আপনার দেহকে অনেক অনুপ্রাণিত করবে, ঘায়েল করবে না, শক্তি প্রয়োগ করবে এবং আপনার যে রোগ বালা এটা নির্মূল করবে। সেটার ভিতরে সেই আমরা অনেকেই দেখি যে 12 মাসে খেজুর কন্টিনিউ করে, এই কারণেই খাই। আর নির্ভেজাল খেলে আপনার দেহটা নির্ভেজাল থাকে। যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে আমরা অনেক বিলাসবহুল ইফতার করছি, আমরা হয়তো খেতে পারবো, হজম হচ্ছে বা আমার শরীর নিতে পারছে, কিন্তু এই যে রমজানে যে আমরা ব্যয় সংকোচনের বিষয়টি বা একটা গরিব শ্রেণীর যে অনুভূতি সেটি নেওয়ার জন্য যখন আমরা এই রোজা রাখছি, তখন দেখা যাচ্ছে যে আমরা ইফতারে অনেক টাকা খরচ করে অনেক দামি দামি ইফতার নিয়ে আমরা অপচয় করছি, এই ক্ষেত্রে আসলে এটা ঠিক নয়। ইসলাম শরীয়ত কিন্তু অতিরিক্ত অপচয় সেটা পছন্দ করে না। আল্লাহ তাআলা সে কথা বলেইছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমার যতটুকু পরিমাণ, তোমার চলতে যতটুকু লাগবে তুমি ততটুকুই রাখবা, বাকিটা তুমি আমার রাস্তায় দিয়ে দিবা। তাহলে আমার অর্থ অতিরিক্ত উপার্জন করার কারণে কিন্তু আমরা এই বিলাসবহুল ইফতারি করছি, বিলাসবহুল খাটে ঘুমাচ্ছি, বিলাসবহুল আমরা বিলাসিতা করছি। বিলাসিতা ইসলামে জায়েজ নেই। সুতরাং আপনি বিলাসিতা করবেন কেন? যার ভিতরে জাহান্নামের ভয় আছে, যার ভিতরে কবরের ভয় আছে, যার ভিতরে মরণের ভয় আছে, সে কোনোদিন বিলাসিতা করতে পারে না। যদি বিলাসিতা করত তাহলে সব থেকে বড় এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সব থেকে বড় ধনী ব্যক্তি ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে দ্বিতীয় দিন যিনি ধনী ছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত ওমর পর্যায়ক্রমে চলে আসতেছে। তাহলে সে সময় তো তাদের কাছে সব কিছু ছিল, তারা তো বিলাসিতা করতে পারতো, কিন্তু বিলাসিতা করে না কেন? ইসলাম তো হলো কুরবানির, ইসলাম তো হলো ত্যাগ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে ইসলাম মানেই ত্যাগ, ইসলাম মানেই কুরবানি। আপনাকে কুরবানি করতে হবে, ইমানদার তার নাম যিনি কুরবানি করতে শিখেছে, বিলাসিতা করতে শিখেছে, এর নাম ইসলাম নয়, এর নাম মুসলমান নয়, এর নাম ইমানদার নয়। সুতরাং ইসলাম কুরবানি এবং ত্যাগের উপরেই প্রতিষ্ঠিত হয়েছে, আপনাকে সেই পন্থায় অবলম্বন করতে হবে। আপনি বিলাসিতা করছেন আপনার পাশের বাড়ির মানুষ খেতে পায় না, আপনি বিলাসিতা করছেন আপনার এলাকার মানুষ পানির অভাবে মরে যাচ্ছে, আপনি বিলাসিতা করছেন এলাকার মানুষ রাস্তার অভাবে পানি দিয়ে কাদা দিয়ে চলাফেরা করছে, আপনি সেদিকে কর্ণপাত করছেন না, আপনার বিলাসিতা করার কারণে মানুষ রোগে আক্রান্ত হয়ে টাকা না থাকার, অর্থ না থাকার কারণে তারা চিকিৎসা নিতে পারছে না, আপনি সেখানে খরচ করবেন। ইসলাম প্রত্যেকটা সেকশনে আপনাকে এগিয়ে যেতে হবে, পা আপনাকে ধাপ দিতে হবে, ধাপ দিয়ে এমনি এমনি তো জান্নাত পাবেন না ভাই। আম হাসিবতু মান তাদখুলুল জান্নাত, জান্নাত তো আর এমনি এমনি হবে না। আর এই রমজানের কারণে তো আল্লাহ পাক জান্নাতের দরজা ওপেন করে দিয়েছেন, জাহান্নামের দরজা কিন্তু ঢেকে দিয়েছেন। তার মানে আমরা জান্নাতি হব, জান্নাতি গুণ অর্জন করব বিধায় তো আল্লাহ জান্নাতের দরজা ওপেন করেছেন। তার মানে এখান থেকে জান্নাতের শিক্ষা নিলে জান্নাত অবশ্যই আমরা পাবো। তো জান্নাতি কারা হবে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, পূর্ণাঙ্গ যে আদর্শ আছে সেই আদর্শের ভিতরে এই যে সমস্ত বিষয়গুলো আসলো সবগুলোই কিন্তু আদর্শের ভিতরে আছে। তো সাহাবারা সব প্রত্যেকটা কাজ করেছে, তা আমরা তো সেই কাজটা করতে পারছি না। সুতরাং বিলাসিতা ইসলামে এটা সমীচীন নয়, বিলাসিতা করা ঠিক না, এটা একজন ইমানদার একজন মুসলমান করতে পারে না। ভাই বা বন্ধু, আমাদের বাবারা যারা আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সকলের প্রতি বিনয়ের সাথে আমি অনুরোধ করছি,
আসলে আসুন আমরা বিলাসিতা না করি, আমরা ত্যাগ করতে শিখি, কুরবানি করতে শিখি, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই, সবার খোঁজ খবর রাখি, যেভাবে খোঁজ খবর রেখেছেন আল্লাহর নবী এবং তার সাহাবারা, আমরা ওই ওদের উত্তরসূরি যেন হয়ে আমরা যেন তার জীবনটা, তার আদর্শ বাস্তবায়ন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ। কেউ যদি জান্নাত ক্রয় করতে চাও তাহলে আমাদের সাহাবা তাবেঈ তাবেঈন খুলাফায়ে রাশিদিন তারা যেইভাবে আমার আদর্শ বাস্তবায়ন করেছে ওইভাবেই আমার আদর্শ তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তারা যারা এই সুন্নাহ পালন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আমার সুন্নাহকেই জীবিত রাখলো না, সে আমি নবীকেই জীবিত রাখলো। সুতরাং ওমান নাহিয়া কানা মা'ই ফিল জান্নাহ, যে আমার সুন্নাহকে জীবিত রাখলো সেই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে সে প্রবেশ করবে এবং জান্নাতে আমার ওয়ারিশ হিসেবে জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। সুতরাং সেই ত্যাগগুলি যদি আমরা করতে পারি, বিলাসিতা না করে আমরা যদি কুরবানি করে পরিপূর্ণ ঈমান নিয়ে যদি এই জায়গায় আসতে পারি তাহলে অবশ্যই জান্নাত আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। ধন্যবাদ, চমৎকার উত্তর দিয়েছেন এবং চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করেছেন। আসলে আপনার কথার রেশ ধরে আমি আজকের এই দর্শকদের অনুরোধ করতে চাই, আসুন আমরা অত্যন্ত যে বিলাস সেই বিলাসিতা ত্যাগ করে আমরা প্রতিবেশীদের খবর নিই, আমরা যে ব্যাপক অর্থ বিত্ত খরচ করে যে আমরা সেহরি করছি, ইফতার করছি, এটির সাথে আমরা প্রতিবেশী যারা অসহায় গরিব দরিদ্র রয়েছে তাদের খোঁজ খবর নিই, তাদের সঙ্গে সেটা আমরা শেয়ার করি, এতে করে আমাদের আত্মার যে শান্তি সেটিও হবে, আমরা ইসলামের যে যথাযথ মর্যাদা সেটিও রক্ষা করতে পারবো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বরেন্দ্র টিভি অনলাইনের পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ আয়োজন গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য। আপনাদের সঙ্গে আমি ছিলাম এতক্ষণ হাসান আবাবিল এবং আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব, জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত হাফেজ কারিম মাওলানা হুমায়ুন আহমেদ। আমাদের মাঝে আজকে উপস্থিত থাকবার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বরেন্দ্র টেলিভিশনকেও ধন্যবাদ, তারা এত সুন্দর সুন্দর ধারায় প্রত্যেক বছর সুন্দর আঙ্গিকে তারা প্রোগ্রাম ঢেলে সাজাচ্ছে, এত সুন্দর করছে, তাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। আগামীতে যেন তারা যে লক্ষ্যে কাজ করছে মিডিয়া নিয়ে তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছাইতে পারে, আল্লাহ পাক যেন তাদের সহযোগিতার দ্বার উন্মুক্ত করে দেয়, তারা যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারে ইনশাআল্লাহ। সাথে সাথে খুব সুন্দর উপস্থাপক আমাদের হাসান আবাবিল ভাই, তার জন্য দোয়া করছি, তার মা বাবার অনেক স্বপ্ন খুব সুন্দর উপস্থাপন করে, শুধু এই উপস্থাপনই তার গুণ নাই, তার আরও অনেক গুণ আছে, আল্লাহ পাক যেন প্রত্যেকটা গুণকে কোরআন ইসলামের ধাঁচে সে যেন করতে পারে এবং ইসলামের জন্য সে যেন কুরবানি করতে পারে সেই কামনাই করছি। আর আল্লাহ পাক তার সাথে তার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে সকলে সম্মান ইজ্জত যেন বরকত দেয় সেই কামনাই করছি। সাথে সাথে আমিও দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন আমার এই কোরআনের গোলামকে, কোরআনের খাদেমকে, কোরআনের হক কথাগুলি বলে কোরআনের সংস্পর্শে থেকে জনগণের সেবায় যেন আমি নিয়োজিত থাকতে পারি, আল্লাহ পাক আমাকেও কবুল করেন সেই প্রত্যাশায় আমি সকলের কাছে কামনা করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ হুমায়ুন ভাই, অত্যন্ত চমৎকারভাবে আপনি কথা বলেন, আপনার কথা আমাদেরকে অনুপ্রাণিত করে, মুগ্ধ করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন বরেন্দ্র টিভি অনলাইনের এই পবিত্র রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান আবাবিল, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত দেখবেন এই রমজান মাসব্যাপী, পুরো রমজান মাসব্যাপী আপনাদের সঙ্গে আমরা থাকব প্রতিদিন বিকেল 5:30 আমাদের সঙ্গে এক একদিন এক একজন বিজ্ঞ আলোচক মণ্ডলী থাকবেন। আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমাদের কমেন্টস বক্সে গিয়ে সেই প্রশ্নগুলো করবেন, আমরা চেষ্টা করব পরের দিন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।